চৈত্র মাসের বাসন্তী পূজোর নবমীর দিন রামচন্দ্রের জন্ম হয় বলে ওই দিন রামনবমী নামে খ্যাত বলে জানা গিয়েছে। পূর্ব বর্ধমান জেলার রায়না 1 নম্বর ব্লকের রামবাটি গ্রামে পালিত হয় বহু প্রাচীন রামনবমীর দোল উৎসব, এবং এই দোলের আগের দিন শত্রুদের বিনাশ করার জন্য রাবণবধ অর্থাৎ চাঁচর পোড়ানো দিয়ে শুভ সূচনা হয়। রামনবমীর দিন সকাল থেকেই চলে বিশেষ পুজো পাঠের সাথে ভোগ নিবেদন, এবং বিকেলের দিকে ভগবান রামচন্দ্র ও সীতামাকে নিয়ে আবির খেলার মধ্য দিয়ে উৎসবের আমেজ তৈরি করেন এলাকার মানুষজনেরা, এবং রাতে রাম সীতার অভিষেক মধ্য দিয়ে পুজো অর্চনা হয়। এখানে সকল এলাকার মানুষজনদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ওই পরিবারের রামাশিস মুখার্জি কি বলছেন শুনে নেব। এই আজকে যে রামনবমীর দোল, রামবাটি একটা বিখ্যাত মানে উৎসব, এই দোলটা কি জন্য বিখ্যাত যদি একটু বলেন। এই রামনবমীর দোলটা কবে থেকে ঠিক শুরু হয়েছিল মুশকিল আছে, তো 100 বছরের আগেই হবে, তার কারণ আমাদের বাড়িতে যে একটা রেকর্ড বুক আছে সেই রেকর্ড বুকেতে আমরা এখনো পর্যন্ত 97-98 সাল রেকর্ড পর্যন্ত পাচ্ছি, এবং সেই রেকর্ডটা আমরা এখনো পর্যন্ত মেনটেন করেই চলছি। তার আগে কত বছর আগে এটা শুরু হয়েছিল তার কোনো রেকর্ড আমাদের কাছে নাই, তো এটা আমরা আন্দাজ করতে পারছি 100 বছরের ওপরই এই রামনবমী দোলটা হয়। আর এটা আমাদের রামবাটি গ্রামের যে নাম সেটা এই রাম থেকেই হয়েছে রাম, কেননা এর আগে এই গ্রামের নাম ছিল অন্য, একটা ছিল চম্পসুন্দরবাটি আর একটা ছিল বনমালীপুর, আর একটা ছিল বনমালীপুর, তো সেইটাকে নিয়ে এখন নাই সেইটা তখন থেকে যখন আমাদের এই বংশের রাম প্রতিষ্ঠা হয় বা আমাদের পুজো শুরু হয় তখন থেকে গ্রামের নামটাও পরিবর্তন হয়ে গেছে। এটা কি একটা বিশেষ দিনে হয়? হ্যাঁ, আজকে রামনবমীর দিন, রামনবমীর দিনেতে আমাদের এটা একটা দোল হিসেবে এটা চলছে। এটা আমাদের যে কয়েকজন ঘর রয়েছে তাদের ওই পালা হিসেবে এক এক বছরে এটা রামনবমী হয়, আর সারা বছর 12 মাসে আমাদের রাম প্রত্যেকের বাড়িতে বাড়িতে তার ভোগ নিবেদন হয়। রামের কোনো মন্দির নেই, আমাদের এখানে পূর্বপুরুষ যেটা করেছে রাম সবাইকার জন্য, একটা মন্দিরের মধ্যে বদ্ধ থাকতে চান না, তিনি প্রত্যেকের বাড়ির মানুষের সঙ্গে থাকতে চান এবং জনসাধারণের সঙ্গে থাকতে চান। আজকে যেমন আমাদের রামনবমী যে দোলটা হলো সেটা আপনারা দেখবেন প্রত্যেকটি মানুষ আজকে রামনবমী দোলেতে অংশগ্রহণ করছে গোটা গ্রামে। আজকে এটা আমাদের ব্যক্তিগত পুজো হলেও গোটা মানুষ এখানে ইনভলভ হয়েছে, আর এখানে আজকে রামকে সবাই স্পর্শ করতে পারে, মানে এতটাই এটা একটা সাম্প্রদায়িকতার বা অন্য কিছু ঊর্ধ্বে উঠে যে সবাইকে আমরা একভাবে নিয়েছি। এই এই দোল ছাড়া আর এখন দেখতে পাচ্ছি এখানে পুজো পাঠ চলছে, এই সম্বন্ধে যদি কিছু বলেন। আজকে আমাদের রামের বিবাহ, রাম সীতার যেভাবে আমাদের মানুষের বিবাহ হয়, রাম সীতার রামের মূর্তি বা সীতার মূর্তিটা কিসের? রামের মূর্তি হচ্ছে আমাদের কৌষ্টিক পাথর, সীতার মূর্তি হচ্ছে অষ্ট ধাতু। আপনার পরিচয়? এছাড়াও আছে আমাদের 5টা নারায়ণ শিলাও আছে। আমার নাম রামাশিস মুখার্জি, এই আমাদের এবছরে আমি হচ্ছি নতুন সন্তান, এছাড়া আমার দাদা আছে রামকৃষ্ণ মুখার্জি এবং আমার ভাই আছে রামশহর। এখানে মানে কিছু ভোগের ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের গ্রামের প্রতিদিন সকালে পুজো অর্চনা হয়, স্নান করানো হয়, তারপরে ভোগ নিবেদন হয়, তারপরে সন্ধ্যাবেলা আবার আরতি হয়। আজকে যে আমাদের ভোগ নিবেদন হচ্ছে, আজকে গ্রামের প্রায় 450 লোক এখানে নিমন্ত্রিত ছিল, তারা সবাই এখানে অন্নভোগ পেয়েছে। এই অন্নভোগের মধ্যে যেমন পোলাও ছিল, পনির ছিল, তারপরে আপনার আলু পটলের তরকারি ছিল, কিছুদের তরকারি ছিল,
চাটনি, পাঁপড়, রসগোল্লা, পায়েস এই সমস্ত কিছু খাওয়ানো হয়েছে। হরে
কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাম রাম